ইসলামী ব্যাংক নিউজ টপ 10। বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণে 7 মার্চ আজ স্বাধীনতার 50 বছর পরও উদ্দীপ্ত করছে জাতিকে। 7 মার্চের ভাষণ বিশ্বব্যাপী স্বাধীনতাকামী মানুষের প্রেরণার উৎস বলেছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন 7 মার্চের ভাষণ বিশ্বের শোষিত মুক্তিকামী মানুষের প্রেরণা যোগাবে। বাংলাদেশকে দুর্নীতি দুঃশাসনের স্বর্গরাজ্য করেছে সরকার, অভিযোগ গণফোরাম সভাপতি ডক্টর কামাল হোসেন। 26 মার্চের মধ্যে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডক্টর জাফরুল্লাহ চৌধুরী। নিজেদের একের পর এক ব্যর্থতার ফল ভোগ করছে বিএনপি বললেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন ভয়ঙ্কর এক শক্তিকে নিয়ে বিরোধী দল দমন করছে সরকার। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন প্রকল্পের অনিয়মে তদন্ত প্রতিবেদন সম্পর্কে ভিসি ডক্টর কলিমুল্লার অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন দাবি ইউজিসি। চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে পালিয়েছে হত্যা মামলার এক আসামি। পাকিস্তান পার্লামেন্টে আস্থা ভোটের অগ্নি পরীক্ষায় জিতেছেন প্রধানমন্ত্রী ইমরান খান। সভাপতি পদে প্রতিদ্বন্দ্বী না থাকায় মোহামেডান ক্লাবে নির্বাচিত হয়েছেন কেবল পরিচালক পদে 16 জন নির্বাচিত।